আমার ছেলের বয়স 6 বছর ছিল, ও নার্সারিতে পড়তো দক্ষিণ কানাডাতে। আসলে এই আবেগের মুহূর্তে আমি আমাদের স্যারকে এবং ইসলাম আখিন্না ফাউন্ডেশন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমি শহীদ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আস্তনা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ওর বাবার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, বড় হবে, ওর বাবা জানাজা পড়াবে। তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা, সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি, এই দুঃখটা আমার রয়ে গেল, কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবেন, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়নি। কয়বার হেফজা করেছো? তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশে মানুষ দোয়া করছে। তোমার বাবার মৃত্যু গৌরবের মৃত্যু ইনশাআল্লাহ। তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতে ফেরদৌস নসিব করুন, আমরা দোয়া করছি। আর তোমার দুঃখ দূর হয়ে যাবে, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমার সাক্ষাৎ করাবেন ইনশাআল্লাহ। আমার ছেলেটা আমার অনেক আশা ভরসা ছিল, গত 19/7/2024 শুক্রবার 4:15 আমার সাথে কথা বলছিল, 2 দিন মাঝখানে গ্যাপ, যোগাযোগ নাই, বলছে যে আবার রাত্রে যদি মনের সচল হয় তাহলে কথা বলবো। এরপরে এক ফল দোকানদার থেকে ফোন নিয়ে কথা বলছিল, সেই ফল দোকানদারে আমাকে আবার ফোন দিছি, একটু আগে যে ছেলে কথা বলছি ছেলেটা মারা গেছে। তখন আমি বেদনায় ব্যাংকে ভরি। আসলে সকলকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনকে আন্তরিক মহারবাদ জানাচ্ছি। ওনারা যে কাজ হাতে নিয়েছে এটা যেন জাতির জন্য দৈনন্দিন উত্তরোত্তর আরও সম্প্রসারণ হয়, এই কাজের উচুলায় ওনাদেরকে এবং সকলকে আল্লাহ যেন মাফ করে দিন সবাই বলে আমিন।